ভারতে ইলিশ পাঠানো নিয়ে ফের জটিলতা। সিদ্ধান্তের প্রতিবাদে সরকারের কর্তাদের আইনি নোটিশ পাঠালেন আইনজীবী। বন্ধ ছিল ভারতে ইলিশ রপ্তানি, কিন্তু সাময়িক সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিতেই হইচই পড়ে গিয়েছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানের সমর্থকরা। এই বিষয়ে বাংলাদেশের মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, এই মরশুমে 5 লক্ষ টন ইলিশ ধরা হয়েছে, তার মধ্যে থেকে মাত্র 3000 টন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেটাই যায় কিনা এখন সেটাই দেখার। তবে দুর্গাপূজার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটা বাণিজ্য মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছিল। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কথায়, একদিনে চাঁদপুরের ঘাটে যা ইলিশ ধরা পড়বে সেই পরিমাণ রপ্তানির কথা বলা হয়েছে। তবে এতে করে বাংলাদেশের বাজারে মানুষের চাহিদায় কোনো টান পড়বে না। যদি ইলিশ রপ্তানি না করা হয় তাহলে যেমন বিদেশি মুদ্রা আসে না, ঠিক তেমনই চোরাচালান হওয়ার ফলে রাজস্ব আসে না। তাই যারা বিরোধিতা করছেন তাদের আবেগের কোনো জায়গা নেই বাস্তবে। যদিও বাংলাদেশের সরকারের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, লুকিয়ে বাংলাদেশের ইলিশ হাসিনাকে খাওয়ানোর জন্যই এমনটা করা হচ্ছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের এক আইনজীবী ইতিমধ্যেই সরকারের কর্তা ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়েছে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদে। এই নোটিশে বাণিজ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রকের সচিবকে উদ্দেশ্য করা হয়েছে। এমনকি ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলেও সেখানে দাবি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।